দেশের ব্যস্ততম রেলওয়ে স্টেশন ঢাকার কমলাপুর। ঐতিহ্যবাহী স্টেশনটির বয়স 54 বছর। কালের বিবর্তনে কমলাপুর পরিণত হয়েছে রাজধানীর অন্যতম বাণিজ্য কেন্দ্রে। এখন প্রায় 16 লাখ যাত্রী 117টি ট্রেনে যাতায়াতের জন্য দৈনিক কমলাপুর রেল স্টেশনে আসেন। রাজধানী ঢাকার ব্যস্ততম এই অংশে বিপুল এসব যাত্রী ঢল সামাল দিতে মাল্টি মডাল ট্রান্সপোর্ট হাব হিসেবে পরিচিত আধুনিক একটি বহুমুখী যাতায়াত কেন্দ্র গড়ে তোলার দীর্ঘদিনের পরিকল্পনা এবার বাস্তবে রূপ দিতে কাজ শুরু করেছেন সরকার। ঢাকার যোগাযোগ ব্যবস্থার বদল আসছে মেট্রো রেল এক্সপ্রেস ওয়ের হাত ধরে। কমলাপুর মাল্টি মডাল ট্রান্সপোর্ট হাব হলে কেমন হবে আর এটি বাস্তবায়ন হলে কি কি সুবিধা হবে নগরবাসীর, এ নিয়েই সাজানো হয়েছে প্রতিবেদনটি। দর্শক পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ, সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন। সমান্তালে হচ্ছে উন্নয়ন ও উন্নয়ন পরিকল্পনা। সড়ক ও রেলপথকে একই কেন্দ্রে আনা ঐতিহ্যবাহী কমলাপুর রেল স্টেশনকে ঘিরেই হবে দেশের প্রথম এই হাব, যাতে যাত্রী সেবার পাশাপাশি পণ্য পরিবহন ব্যবস্থাতেও আসবে নতুনত্ব। সহজেই অদলবদল করা যাবে বাহন, বদলে যাবে পুরো এলাকার চিত্র। উন্নত দেশের আদলে গড়ে তোলা হবে বিশাল বাজেটের এই মাল্টি মডাল ট্রান্সপোর্ট হাব। চারটি মেট্রো রেল, একটি করে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ও ফ্লাইওভার, একাধিক সাবওয়ের সঙ্গে কমলাপুরকে সংযুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ে স্টেশনটি ঘিরে মাল্টি মডাল ট্রান্সপোর্ট হাব, একাধিক নতুন রেলপথ, হাসপাতাল সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা করেছে। এসব মিলিয়ে কমলাপুর স্টেশন ঘিরে চলমান ও পরিকল্পনাধীন সরকারের চারটি সংস্থার উন্নয়ন প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে 14টি। এ প্রকল্পের আওতায় চট্টগ্রামের সঙ্গে দ্রুতগতির রেল যোগাযোগের কাজও হবে। সরিয়ে দেওয়া হবে কমলাপুর আইসিটি কন্টেনার টার্মিনাল, গড়ে তোলা হবে 60-তলা মাল্টি পারপাস ভবন। কমলাপুরের পাশাপাশি বিমানবন্দর স্টেশনেও আরেকটি মাল্টি মডাল ট্রান্সপোর্ট হাব নির্মাণের পরিকল্পনাও রয়েছে। রাজধানীর উত্তর, দক্ষিণ ও পূর্ব পশ্চিম সব প্রান্তের মধ্যেই নিরবিচ্ছিন্ন যাতায়াতে উড়াল ও পাতাল সহ 6টি রুটে মেট্রো রেল নির্মাণ করছে সরকার। এসব রেলের একটি প্রধান গন্তব্য হচ্ছে কমলাপুর রেল স্টেশন। একই সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত যাওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের অন্যতম প্রধান গন্তব্য হচ্ছে কমলাপুর রেল স্টেশন। কমলাপুরে এসে আন্তঃজেলা ও রাজধানী রেল ও সড়ক পথের যাত্রীরা যাতে এক পরিবহন থেকে অন্য পরিবহন বদলে ভিন্ন গন্তব্যে যেতে পারে, সেজন্য এই হাব তাদের যাতায়াতকে সহজ করবে। সরকারি বেসরকারি অংশীদারিত্বের পিপিপি ভিত্তিতে জাপান ও বাংলাদেশ দুই দেশের সরকার ভিত্তিক G2G এ প্রকল্প 2030 সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে। প্রাথমিকভাবে প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে 17,000 কোটি টাকা। এজন্য বিশ্বব্যাংকের কাছে 109,58,00,000 ডলার, 11,500 কোটি টাকা ঋণ চেয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD প্রস্তাব দিয়েছে। বাকি অর্থ সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে। মেট্রো রেল, পাতাল রেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ও BRT যাত্রীদের পরিষেবা দিতে আন্ডারগ্রাউন্ডে বহুতল রেল স্টেশন সহ বিশ্বমানের 60-তলা মাল্টিপারপাস ভবন তৈরি করা হবে।
কমলাপুর ও ঢাকা বিমানবন্দর রেল স্টেশনকে ঘিরে এই হাব গড়ে তোলার প্রস্তুতির অংশ হিসাবে ঢাকা চট্টগ্রাম রেল পরিবহন করিডোর আধুনিকায়ন, কমলাপুর রেল স্টেশনের বিদ্যমান অবকাঠামো স্থানান্তরের কাজও হবে। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী বর্তমানে সেখানে আইসিটি রয়েছে, সেই পুরো জায়গাটি খালি করে সেখানে পরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ করে বহুমাত্রিক সমন্বিত যোগাযোগ ব্যবস্থা মাল্টিমডাল ট্রান্সপোর্ট হাব নির্মাণ কাজে হাত দেওয়া হবে। একটি স্টেশনে বিদ্যমান অন্যান্য সুবিধার সঙ্গে অপেক্ষারত যাত্রীদের খাবার কেনাকাটার পাশাপাশি হোটেল ও অফিস থাকবে। এ ভবনের সুবিশাল পরিসরে উন্নত বিশ্বের আদলে শপিং কমপ্লেক্স সহ নানানমুখী বাণিজ্যিক জায়গা থেকে আয় বাড়ানোর সুযোগ তৈরির পরিকল্পনা চলছে। বহুমুখী এই কেন্দ্র উন্নত যাত্রী সেবার পাশাপাশি যানজট কমাতে এবং রাজধানীতে যাওয়া আসা করা ব্যক্তিদের চলাচল সহজ করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা বলেছেন। কাজিমা কর্পোরেশন ও বাংলাদেশ রেলওয়ের পাশাপাশি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL, সেতু কর্তৃপক্ষ ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের DTCA সঙ্গে সমন্বয় করে এই প্রকল্প এগিয়ে নেওয়া হবে। একটি জায়গাকে কেন্দ্র করে 14টি মেগা প্রকল্পের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়নের জন্য বাস্তবায়নকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় থাকা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে পরিবহন ব্যবস্থাপনা উন্নয়নের জন্য DTCA গঠন করেছেন সরকার। দেশের যে কোনো গন্তব্য থেকে কমলাপুর এসে যাত্রীরা যেন মেট্রো রেল, ফ্লাইওভার, এক্সপ্রেস ওয়ে, সাবওয়ের মতো মাধ্যম ব্যবহার করে ঢাকার বিভিন্ন স্থানে যেতে পারেন সেই লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনাগুলো গৃহীত হয়েছে। পাশাপাশি কমলাপুর রেলওয়ে স্টেশনকে মাল্টিমডাল ট্রান্সপোর্ট হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।